সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কথা থেকে কি থাকছে আজকে যে সাতটি কারণে উষ্ণ লেবু পানি পান করার উপকারী সকালবেলা ঘুম থেকে উঠে অধিকাংশ মানুষই উষ্ণ পানীয় হিসেবে চা কিংবা কফি গ্রহণ করে সকালে এক গ্লাস উষ্ণ লেবু পানি পান করলে সর্বাধিক মাত্রার উপকার পেতে পারে যে কেউ শুধুমাত্র স্বাদ কিংবা ক্লান্তি দূর করার জন্য লেবু পানি পান করলে চলবে না পাশাপাশি অন্য যেসব কারণে লেবু পান করা উচিত তা সম্পর্কে জানা যাক এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাসতন্ত্রের সংক্রামক থেকে রক্ষা করে আছে লৌহ এবং অ্যাসেক্রোবিক অ্যাসিড যা অ্যাজমা জাতীয় সমস্যা কমায় এবং একই সাথে ঠান্ডা জ্বর জাতীয় রোগের বিরুদ্ধে ভীষণ কার্যকর দুই শরীরের অম্ল খারের মাত্রা ঠিক রাখে যদিও লেবুতে অ্যাসকর্বিক এবং সাইট্রিক অ্যাসিড বিদ্যমান তবুও লেবু হচ্ছে শরীরের অম্ল খারের মাত্রা ঠিক রাখতে পারে এমন খাদ্যের মধ্যে অন্যতম এসব অ্যাসিড পরিপাক হওয়ার পরে রক্ত অম্লখারের মাত্রা ঠিক রাখে তিন হজমে সহায়ক লেবুতে থাকা সাইট্রিক ফ্লাভেনসল হজমে সহায়কের টনিক হিসেবে কাজ করে মনে করা হয় যকৃত শুদ্ধ এবং উদ্দীপিত করতে লেবুর রস হজমে সহায়ক হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সাহায্য করে এবং পাকস্থলিতে উপস্থিত খাদ্যসমূহকে হজম করে চার ত্বক পরিষ্কার রাখে লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল ধ্বংস করে ফ্রি রেডিকেল বয়স বৃদ্ধির অন্যতম কারণ ত্বকের খসখসে ভাব এবং দাগ দূর করতে লেবুর উপকারিতা অনেক বেশি ব্রন বা অ্যাকনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে আর ত্বকের তারণ্য ধরে রাখতেও ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকরী পাঁচ রোগ সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করে লেবুতে থাকা অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি হিসেবে পরিচিত যা ক্ষতস্থান সেরে তুলতে সাহায্য করে একই সাথে শরীরে স্নায়ুসমূহ ভালো রাখতেও ভূমিকা পালন করে এইসব ভিটামিন সি শরীরের জন্য খুবই পুষ্টিকর উপাদান যা শরীরের প্রদাহ দূর করে এবং একই সাথে স্ট্রেস এবং যে কোনো ধরনের ব্যথার উপশম করে ছয় হাইড্রেশন অর্থাৎ শরীরের তরলের পরিমাণ ঠিক রাখে সকালবেলা এক গ্লাস উষ্ণ লেবু পানি শরীরের তরলের পরিমাণ ঠিক রাখে একই সাথে সারা দিনের পরিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে সাত শরীরের শক্তি আনয়ন করে লেবুর রস ক্লান্তি দূর করে একই সাথে বিষণ্ণতা এবং অবসাদ দূরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি লেবুর গন্ধ আমাদের স্নায়ুকে শান্ত করতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ